আঠাশ, উনতিরিশ, তিরিশ, এই তিন দিন দক্ষিণবঙ্গের মূলত থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এবং দ্যাট টু স্ক্যাটার্ড। বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে হবে, কিন্তু তার থেকেও বেশি যেটা একটু উদ্বেগের সেটা হচ্ছে যে একটু খুব ওয়ার্ম থাকবে, মানে দিনের বেলাটা একটু গরম অনুভূত হবে বা ডিসকমফোর্ট হবে আর কি, এই আঠাশ, উনতিরিশ, তিরিশ প্লাস এক তারিখেরও প্রায় দুপুর অবধি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এটা বলছি। এক তারিখ রাত থেকে আশা করা যায় আমাদের রাজ্যে বৃষ্টি শুরু হতে পারে, আর তার কারণ এক তারিখ আমরা এক্সপেক্ট করছি ইস্ট সেন্ট্রাল এবং অ্যাডজয়নিং যে নর্থ ইস্ট বে সেখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা, ফলে দুই থেকে পাঁচ এই সময়টায় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ আমাদের পুজোর মধ্যেই। এবং দু তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেন, মানে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা, সাউথ চব্বিশ পরগনা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোর দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তিন এবং তিন থেকে পাঁচ, অর্থাৎ তিন চার পাঁচ এই তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতার ক্ষেত্রে স্পেসিফিক্যালি যেটা হচ্ছে মডারেট রেন, দু তারিখে একটু হায়ার রেঞ্জে থাকতে পারে কিন্তু মডারেটের মধ্যেই, মডারেটের হায়ার রেঞ্জে। উত্তরবঙ্গের ক্ষেত্রে এক তারিখ অবধি খুব সিগনিফিকেন্ট কিছু ওয়েদার নেই, দুই থেকে পাঁচ এই সময়টায় কোথাও একটু হালকা বৃষ্টি আর কোথাও হালকা থেকে মাঝারি, খুব সিগনিফিকেন্ট কিছু নেই, ভারী বৃষ্টির সতর্কতা এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলোতে নেই, এক তারিখ অবধি খুব সিগনিফিকেন্ট কিছুই নেই।